السلام عليكم দর্শক মণ্ডলী আজকে আমি টাঙ্গাইলের পরোটিয়ার হাটে চলে আসছি বিশাল একটি কাপড়ের হাট একটা বোলা পরোটিয়া বাজারটাই একটি কাপড়ের হাট এটা কোনো উপজেলা না টাঙ্গাইল শহরের একটি হাট দেখুন পুরো বাজারটাই যেন কাপড়ের মেলা ছোট ছোট অংশে দোকানিরা বসেছে কাপড় নিয়ে পাইকারি খুচরা সব ধরনের সালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই এগুলা কি টাঙ্গাইলের শাড়ি টাঙ্গাইলের শাড়ি ভাই দেখুন এগুলা সব টাঙ্গাইলের শাড়ি কত করে বিভিন্ন দামের আছে তো না বিভিন্ন কোয়ালিটির আছে বিভিন্ন দামের আছে একটু বলেন তো কোনটা কত দাম 500 600 800 1000 আচ্ছা সব দামের এটা আছে এটা কত এটা এটা 450 450 সবচেয়ে দামি কোনটা আছে এখানে দামি আছে এটা মাদুরাই আছে হ্যাঁ এই একটা আছে 950 করে এটা 950 কোয়ালিটি সম্বন্ধে বুঝতে হবে আপনাকে এটা তো আবার কম রেটেরও আছে আচ্ছা আচ্ছা ভালো মন্দ নাই বুঝতে হবে আচ্ছা আচ্ছা এই দাগা বাইরে আছে এই স্ট্রিট এটা কি নাম এটা কত এটা দাম হলো 650 টাকা স্ট্যান্ডার্ড দিছে এগুলো পছন্দ দেখি দর্শক মণ্ডলী এটা একটি ছোট্ট একটি মার্কেট মার্কেটের ভিতরে এই এত দোকান আরও আমরা বাইরে আরও যাব প্রচুর দোকান দেখুন এখানে মোটামুটি খুচরা পাইকারি সবই বিক্রি হচ্ছে পুরো এইটা মূলত এই মার্কেটটা পুরো মূলত পুরোটাই টাঙ্গাইলের শাড়ির মার্কেট আমি যা দেখতে পাচ্ছি বিভিন্ন দামের শাড়ি আছে এখানে সালাম আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা আচ্ছা আপনার এখানে পুরোটাই কি শাড়ি সম্পূর্ণ সম্পূর্ণ টাঙ্গাইলের শাড়ি সব টাঙ্গাইলের শাড়ি সব টাঙ্গাইলের ও এটা কি আপনি কিনে আনে কিনে বিক্রি করতেছেন না ফ্যাক্টরি থেকে ফ্যাক্টরি থেকে কিনে বিক্রি করেন ও এই ফ্যাক্টরিগুলো কি টাঙ্গাইলের মধ্যেই না বিভিন্ন জায়গা দেশের বিভিন্ন জায়গায় না টাঙ্গাইলের বিভিন্ন জায়গায় বিভিন্ন টাঙ্গাইলের বিভিন্ন জায়গায় ও এই শাড়িটা কত তো ৮৫০ আচ্ছা আচ্ছা বিভিন্ন একটু দাম বলেন তো এটা একদম 950 একদম 1250 এটা 1250 না একদম 650 টাকা এরকম বিভিন্ন কোয়ালিটি আছে একটা হিসাবে দাম ও 600 দর্শক মন্ডলী আমরা আরেকটি মার্কেটে ঢুকে পড়েছি দেখুন এটা আরও বড় মার্কেট এখানে আবার শাড়ি না বিভিন্ন অন্যান্য সালোয়ার কামিজ ওড়না মেয়েদের বিভিন্ন পোশাক দেখুন কত বড় মার্কেট Why did you stop?
এখন টাঙ্গাইল শাড়ির পাশাপাশি এখানে জামদানি শাড়িও পাওয়া যায়, মিরপুরের জামদানি। ভাই এগুলো তো জামদানি শাড়ি না? বেনারসি পল্লীর জাম কাতান, কাতান ইন্ডিয়ান কাতান। ও আচ্ছা, এখানে টাঙ্গাইল শাড়ির পাশাপাশি ইন্ডিয়ান কাতানও আছে। এখন পুরো খরচিয়ায় কাপড়ের বাজার, পুরো খরচিয়া যেন কাপড়ের বাজার। কত বড় একটি দোকান, এখানে তো শুধু থ্রি পিস বিক্রি করে না? এই থ্রি পিস গুলো তো টাঙ্গাইলের না, বিভিন্ন জায়গাতে এনে বিক্রি করতেছে। বাবুরহাটের ও আপনারা নিজস্ব আপনাদের বাড়ি ঘর ওখানেই? ও আচ্ছা, ওখান থেকে এখানে ব্যবসা করতেছে। আচ্ছা দেখুন কত বড় একটি থ্রি পিসের পাইকারি দোকান। দোকানের নাম কি? প্রভাতি থ্রি পিস। ও সম্পূর্ণ নিজস্ব প্রোডাক্ট না? আপনারা পাইকারি বিক্রি করে। আচ্ছা আপনারা কি এই দোকানে শুধু পাইকারি বিক্রি করেন না খুচরাও বিক্রি করেন? শুধু পাইকারি। ও এটা এখানে কয়টা আছে? এখানে পাঁচটা আছে, মানে একটা স্যাম্পলটা ছয়টা ছয়টা করে কালার, আর পাঁচটা আছে আর স্যাম্পল একটা বাইরে রাখছেন। আচ্ছা আচ্ছা, তো এই এটা কি সুতির, সম্পূর্ণ সুতির? সুতি। হ্যাঁ। আচ্ছা ছয় পিস কত? ছয় পিস এক পার, এটা থ্রি পিস, থ্রি পিস হলে আপনি 700 টাকা পিস। 700 টাকা পিসের দাম হয় 4200 টাকা। 4200 টাকাই? এগুলো সব পাইকারি দাম। দর্শক মন্ডলী, ওনার কথা মতো এই এই থ্রি পিসটা নাকি সবচেয়ে বেস্ট কোয়ালিটির। ভাই এই এই থ্রি পিসটার পাইকারি মূল্য কত? ছয়টা এগারোশো টাকা সর্বোচ্চ আপনার দোকানে কি এটাই সর্বোচ্চ? দেখুন এগুলো প্রতি থ্রি পিস 450 টাকা সস্তার মধ্যে। পুরো করটিয়ায় দেখুন একটা শাড়ির অন্যান্য থ্রি পিস কাপড়ের বাজার।
সারা বাংলাদেশের বিভিন্ন ক্রেতা বিক্রেতা এখান থেকে পাইকারি দরে কাপড় কিনে তাদের নিজস্ব মার্কেটে খুচরো বিক্রি করে। তখন বিশাল লুঙ্গির একটা দোকান, ভালো আছেন? আপনি কি লুঙ্গি তো পাইকারিতে বিক্রি করছেন না, হোলসেল? আচ্ছা, লুঙ্গি তো টাঙ্গাইলে তৈরি না, তাই না? লুঙ্গি বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আপনার ফ্যাক্টরি থেকে নিয়ে আসেন নাকি নিজস্ব ফ্যাক্টরি? উনি পাইকারি দরে বিক্রি করে, খুচরো বিক্রি করে না। এই যে এগুলো যেগুলো দেখছেন এগুলো হচ্ছে সব স্যাম্পল, এগুলোর পেটি আছে। পেটি বলতে আপনি ছয় পিসের ইয়ে বসান? বারোটা, এক পেটি ও বারোটায় আছে, চারটায় আছে না, আটটায় হলো দামিগুলো, আটটায়। এটা কোথাকার? এটা পাবনার? সব পাবনা। আচ্ছা, এটা কেমন দাম? এটা বারোশো টাকা থান। বারোশো টাকা থান, চারটা বারোশো টাকা, তার মানে একটা তিনশো টাকা হলো না? ও, সেই হিসাবে তো তুলনামূলক অনেক সস্তা। আর এটা, এটা হলো আপনার আড়াইশো টাকা, এটা এক হাজার টাকা থান। আড়াইশো টাকা, আচ্ছা। আর একটু উন্নত মানে একটু দেখান তো। এই যে এটা আছে আপনার 2000 টাকা, এটা 500 টাকা পিস পড়বে। মানে আপনার চারটা, চারটা থান, এটা 2500, এটা 550 টাকা পিস। ও, না এটা খুলতে একটু, এটা খুলুন তো। ওই যে ওই যে কিনাকাটা শেষ, দেখুন এটা পাইকারি মূল্য, এই লুঙ্গিটার পাইকারি মূল্য 500 টাকা, 550, 2200 টাকা থান, চারটাতে এক থান। চমৎকার লুঙ্গি, আসলে চমৎকার। খুচরা বাজারে এটা কেমন দামে বিক্রি হয় এগুলো? এটা 700, 750 এরকম না? ও আচ্ছা, মূল্য আছে 998 টাকা। দর্শক মন্ডলী, এখানে মশারু পাইকারি দামে বিক্রি হচ্ছে। এটা হচ্ছে মশারির একটি পাইকারি দোকান। হ্যাঁ, মশারি কেমন দাম এখানে? কয় কয় পিস আছে? 1, 2, 3, 4, 5, 6, 8 পিস। আচ্ছা, 8 পিস দাম কত? 250 টাকা করে, 2000 টাকা পেটি। 250 করে, আবার এই একটা আছে, হ্যাঁ, 200 টাকা করে, 200 টাকা। এটা সাইজ কেমন? 6 ফিট বাই 7.5 ফিট, বক্স কাটের মশারি। বক্স কাটের, বড় না? বড় মশারি। এগুলো কোথাকার তৈরি? যাত্রাবাড়ি, ঢাকা। ঢাকার? ও, ঢাকার মশারি আপনারা নিয়ে এসে পাইকারি দামে বিক্রি করেন? ফ্যাক্টরি থেকে সরাসরি আনেন? সরাসরি, আমরা নিজেরাই তৈরি করি। আপনাদেরই? আমাদের। ও, ভাষায় তো ওরকমই লাগে। আচ্ছা আচ্ছা, যাত্রাবাড়ি সামাদ মার্কেটে দোকান। আপনারা খুচরা বিক্রি করেন এখানে? একটা দুইটা এরকম? হুম, এরকম করেন না? আচ্ছা আচ্ছা, দেখুন অনেক সস্তায় মশারি। আর মশারির মান কেমন একমাত্র ওনারাই জানে। কাপড় ভালো, আপনি এটা চেয়ে উন্নত মানের আছে? কোনটা সেটা? ও, এটা কেমন দাম? 350 টাকা পিস। 350 টাকা পিস না, এর উন্নত মানের আছে 1050 টাকা পিস, তাই? সেটা কোনটা? সেটা বয়ম করা, বয়মের মধ্যে ও বোনা, বোনা ফাইট, বোনা ফাইট। ও আচ্ছা আচ্ছা, ছিল
দর্শক মণ্ডল দেখুন এইটা এই হাটটি মাটিতে বসে গেছে। সাধারণত আমরা আমাদের প্রথাগত যে হাট যেরকম বসে এখানেও তাই, মূলত অনেক আগে এখানে এই মাটিতে বসে কাপড় বিক্রি হতো, এখন সময় পাল্টেছে, এখন বিল্ডিং মার্কেটে দোকান বসেছে। আর এখন যে এখানে মূলত যে মাটিতে যারা বসে সাধারণত যাদের কম পুঁজির ব্যবসায়ী তারা এখানে মাটিতে বসেছে, তারা বিভিন্ন রকম বাচ্চাদের পোশাক বিভিন্ন রকম আইটেম নিয়ে তারা মাটিতে বসেছে। পুরো করটিয়া যেন একটি কাপড়ের একটি মেলা বসেছে পুরো করটিয়া। দেখুন এখানে বস্তায় গাঁটিতে করে করে বাচ্চাদের পোশাক আশাক এখানেও পাইকারি দামে বিক্রি হচ্ছে সব কিছু। দর্শক মণ্ডলী টাঙ্গাইলের করটিয়া টাঙ্গাইল শহর থেকে খুব বেশি দূরে হবে না, 5-7 কিলোমিটার হবে। টাঙ্গাইল থেকে সিএনজিতে খুব সহজে এই বাজারে বা এই হাটে আসা যায়। সপ্তাহের মঙ্গল বুধ বৃহস্পতি এখানে বাজার বসে। দেখুন এই যে দেখুন মাটিতে বসে গেছে বিশাল বাজার।